السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. شكرا درشق شاگت جانتشي BRB Hospital Presents Ramadan Care Monusthane Powered by Shah Jalal Islam Bank Limited و Islam Bank Bangladesh Limited Co-sponsor Al-Arafa Islam Bank Limited Hamdat و Divine High School of Holy Quran درشق رمضان رشون درائي جوني عمر اسلام يبن جيبن وفنست بيون دو گروت تبون و بشاني عالو جونار عبو ترون كوري تاكي আমাদের আজকের আলোচ্য বিষয় বিজয়ের মাস রমাদান আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন সম্মানিত দুইজন অতিথি আছেন মাওলানা সৈয়দ নাইমুল ইহসান বরকাতি পরিচালক মুফতি আমিউল ইহসান একাডেমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আপনারা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা প্রথমেই মাওলানা সৈয়দ নাইমুল ইহসান বরকাতির কাছে জানব যে বিজয়ের মাস রমাদান রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং মদিনা হিজরত করলেন হিজরত করার পর একটি রাষ্ট্র গঠন করলেন তারপরেই তিনি খুব তাড়াতাড়ি বাতিলদের বিরুদ্ধে তাকে যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয় দান করেছেন এবং ধারাবাহিকভাবে মুসলমানদের এই বিজয়গুলো চলতেছিল এ সম্পর্কে যদি বলতেন জি ধন্যবাদ মহতারাম আমরা মুসলমান আমাদের সবসময় ক্ষমতা আমাদের যে চিন্তাধারা থাকে দুনিয়াতে যত রকমের ক্ষমতা রয়েছে যত রকমের সাফল্য রয়েছে সেটার কেন্দ্রবিন্দু হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা আসবে আল্লাহর মাধ্যমে বিজয় আসবে আল্লাহর মাধ্যমে আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কী জীবনী পর যখন আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় যান মদিনায় হিজরত জীবনের অল্প কিছু সময়ের মধ্যেই মক্কার জালিম এবং কাফেরদের বিরুদ্ধে বদরের যুদ্ধে আল্লাহ রাসূলকে জিহাদে অবতীর্ণ হতে হয় রমজান মাসে ১৭ই রমজান ইসলামের প্রথম সশস্ত্র যুদ্ধ বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এটা সূরা আলে ইমরানে আল্লাহ পাক এটাকে কোরআনুল করিম ইরশাদ করেছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা বদরের প্রসঙ্গটা আল্লাহ কোরআনে টেনেছেন কারণ এটা এতটাই গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল মুসলমানরা তাদের প্রাথমিক জীবনে ১১-১২ বছর শুধু মার খেয়েছে শুধু সবর করেছে শুধু সবর করেছে কিন্তু এটা সময় ছিল যখন তাদের পাল্টা জবাব দেওয়ার সময় আসলো আল্লাহর হুকুমে আল্লাহ গাইড করলেন কিভাবে জবাব দিতে হবে ইসলামের শক্তি জানান দেওয়া শক্তির জানান দেওয়া যে ইসলাম ভেসে আসে নাই ইসলাম এসেছে প্রতিষ্ঠিত এবং শক্তিশালী আমার নবী প্রতিষ্ঠা করেছেন ফাউন্ডেশন বদরের মাঠে দেওয়া হয়েছিল যেটা কিয়ামত পর্যন্ত থাকবে বর্তমানে ১৮০-১৯০ কোটি মুসলমান যে রয়েছে আমরা প্রতিষ্ঠিত কিন্তু বদরের সেই ফাউন্ডেশনের উপর সেটার উপর ইসলামের এই বিশাল সাম্রাজ্য যেটা আজকের পর থেকে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তা কিয়ামত চলবে ফাউন্ডেশন বদরের মাঠে প্রতিষ্ঠিত বদর থেকে কিয়ামত এটা চলবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আগে আগে কাফেররা ভাবতো এদের কি ক্ষমতা রয়েছে সব বেশিরভাগ গোলাম হচ্ছে কমজোর মানুষরা এদের হয়তো ফাইট ব্যাক করার এদের হয়তো আমাদের পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা নাই কিন্তু এরা দেখিয়ে দিয়েছে যে আমাদের ক্ষমতা আমাদের হাতে নয় আমাদের ক্ষমতা আল্লাহর দরবারে রয়েছে আল্লাহ আমাদের সাহায্য করবেন আল্লাহ আমাদের বিজয় দান করবেন এই জন্য বদরের যুদ্ধে যখন কাফের ১০০০ সকলেই সশস্ত্র ছিল মুসলমান মাত্র ৩১৩ জন এদিক দিয়ে বুঝতে হবে কাফেররা কিন্তু একটা আর্মি ছিল সেনাবাহিনী ছিল মুসলমানদের মধ্যে সবার তো তালোয়ারও ছিল না অস্ত্রসজ্জও ছিল না বেশিরভাগ পদাতিক ছিলেন অনেকে জীবনে প্রথমবার যুদ্ধ লড়েছেন যুদ্ধ কিভাবে সেই ট্যাকটিকটা তারা হয়তো তলোয়ার জানানো তারা আঞ্চলিক খেলা হিসাবে এই আর্মি বাহিনীর বিরুদ্ধে ৩১৩ মধ্যে প্রায় সকলেই নিরস্ত্র আপনি চমৎকার করে বলছিলেন মহতারাম আমরা ইসলামের অন্য অন্য যে বিজয়গুলো রয়েছে আপনি বদরের আলোচনা করতেছিলেন আর অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা যদি বলতেন এই রমজান মাসে আল্লাহ পাক মুসলমানদের যে বিজয় দান করেছেন বদরের যুদ্ধ মক্কা বিজয় তারেক বিন জিয়াদ স্পেন জয় করলেন পরবর্তীতে সালাউদ্দিন আইয়ুবি আবারও বেতুল মুকদ্দাস ফিলিস্তিন সেটা জয় করলেন আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে ইসলামে যতগুলো বিজয় এসেছে তিনটা পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে পয়েন্ট ১ তাওয়াক্কাল তু আল্লাহ আল্লাহর উপর বিশ্বাস যে বিজয় আল্লাহ দান করবেন আমাদের তলোয়ার না বর্তমান সময় অ্যাটম বম নিউক্লিয়ার মিসাইল সেগুলো বিজয় দিবেন না বিজয় আল্লাহ দান করবেন দ্বিতীয় আমাদের ওই যুদ্ধে বা ও সেটা হিসাবে আমাদের আমাদের স্ট্র্যাটেজি করতে হবে পরিকল্পনা করতে হবে যেভাবে মুসলমানরা যুদ্ধের আগে পরিকল্পনা করতেন একটা পরিকল্পনা মাফিক আমাদের কাজ করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে বিজয় আসার পর শুকর গোজার হতে হবে
যেটা মক্কা বিজয়ের পর আমার নবী লাইল শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ বিজয় আসার পর আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যাতে এই বিজয় স্থায়ী বিজয় হয় সাময়িক কোনো বিজয় না হয় বিজয়ের পর আবার পাল্টা আক্রমণ তো অহংকার করলে আল্লাহ পাকের কাছে কোনো ক্ষমা নেই কারণ এই বিজয় তো আল্লাহ দান করেছেন আল্লাহ চাইলে নাস্তনাবুত করতে পারতেন আল্লাহ তো করেন নাই আল্লাহ এহসান করেছেন আল্লাহ তোমাদের ফতহ দান করেছেন তাহলে তোমাদের উচিত যার মাধ্যমে পেয়েছো কোনো এই যে রাষ্ট্রনায়ক বা এর ক্ষমতাধরের মাধ্যমে না সর্বশক্তিমান আল্লাহ তোমাদের এই বিজয় দান করেছে এই বাস্তবতা যদি আমরা মুসলমান বুঝতে না পারি এখন যে রকম আমাদের কপালে গ্লানি চলছে এই গ্লানি সহজে মিটবে না এই গ্লানি আমাদের বয়ে যেতে হবে এবং আমাদের মনে রাখতে হবে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ